আলামতে এবার আমরা আসি যে আমানতদারিতা উঠে যাবে। আমানতদারিতা আছে এই কোন নাকি আছে কথা বলেন, কারো কাছে কি আমানতদারিতা আছে? নামাজ আল্লাহ পাক আমানত দিয়েছেন, আমরা কি রক্ষা করছি? যাকাত আমানতদারিতা, আল্লাহ পাক আমাদের সমস্ত সম্পদের সম্পদ আমানত দিয়েছেন আমাদেরকে, যাদের অট্টলিকার মালিক বানিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদগুলি আমাদের কাছে আল্লাহ পাক আমানত দিয়েছেন। কি দিয়েছেন আর একটু জোরে বলেন, কি দিয়েছেন? আল্লাহ পাক এই সম্পদগুলি আমাদেরকে আমানত দিয়েছেন, কিন্তু আমরা সেই আমানতগুলি জায়গা মতো, অনেক আমানতের অনেকগুলি সংজ্ঞা আছে, খালি এটাই আমানত নয়। একজন একজনের কাছে 1000 টাকা রাখতে দিল, আপনি সেটার ভেঙে ফেললেন, নষ্ট করে ফেললেন, আমানত নষ্ট হলো, শুধু এইটা আমানত না, অনেক আমানত আছে, কথা বলেন ঠিক কিনা? আমানতদারিতা উঠে যাবে। আল্লাহর নবী সহিহ বুখারীর 6496 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে মানুষ আমানত নষ্ট হয়ে যাবে, যখন আমানতদারিতা উঠে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা কিয়ামত অপেক্ষা করবে, তখন মনে করবে কিয়ামত কাছাকাছি। আমানত যখন থাকবে না, আমানতদারিতা যখন থাকবে না, তখন তোমরা মনে করবে যে কিয়ামত একেবারে নিকটবর্তী। ফান্তাজিরিসা, একেবারে নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত, তখন তোমরা এটা মনে করবা। কে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন মানুষের ভিতরে আমানতদারিতা উঠে চলে যাবে, আমানতদারিতা থাকবে না, তখন তোমরা মনে করবে কিয়ামত একেবারে কাছাকাছি নিকটবর্তী চলে এসেছে। আপনারা বলেন, বর্তমান যে আমানতদারিতার অবস্থা, এই আমানতদারিতা আছে আমাদের ভিতরে? আর একটু জোরে কোন, আমানতদারিতা আছে আমাদের ভিতরে? কিন্তু আমানতদারিতা নাই। আমানতের যারা খিয়ানত করবে এরকম লোক আছে না নাই? আপনি যে ভোটটা দিবেন এটা আপনার আমানত। কি দিবেন জোরে বলেন? ভোট প্রত্যেকটা মানুষের এটা ব্যক্তিগত জিনিস, কাকে দিবে সেটা ব্যক্তিগত জিনিস। বন্দুকের নল থাকে, যদি ভাই বেটা এই জায়গাতে সিল মার, তাহলে সে আমানতের খিয়ানত করে নিছে, কথা কন ঠিক কিনা? রাতের অন্ধকারে যদি সিল মারে ব্লাড বাক্স পূর্ণ করে, এটা জনগণের আমানতের খিয়ানত করে ক্ষমতা এসে, কথা কন ঠিক কিনা? এই আমানতের খিয়ানত যারা করবে, এই আমানতের খিয়ানত যারা করবে, এরা হচ্ছে আমানতের যারা খিয়ানত করে তারা কিন্তু মুনাফিক। তারা কি? এই কথা কন না কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর এই সমস্ত মুনাফিকরা জাহান্নামের গভীর তলদেশে থাকবে। এখন আপনারা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আমরা কি হতে চাই? আমরা মুমিন হতে চাই। দেখেন, আর যারা আমানতদারিতা রক্ষা করবে, কি রক্ষা করবে? আর যারা আমানতদারিতা রক্ষা করবে, আমানতের খিয়ানত করবে না, রাতের অন্ধকারে সিল মেরে ক্ষমতায় আসবে না, জনগণের বন্দুকের নল ঠেকায়া জায়গা মতো সিল নিবে না, এরপরে জায়গা জমি মানুষের যদি কেউ কারো কাছে আমানত রাখে, টাকা পয়সা আমানত রাখে, তার খিয়ানত করবে না। এক কথা, যত আমানত রয়েছে পৃথিবীতে, এই সমস্ত আমানতের খিয়ানত যারা করবে না, রক্ষা করবে, আমার আল্লাহ তাদের পুরস্কার দিয়েছেন, তাদের পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। তাদের পুরস্কার কি? والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা আমানতদারিতা হয়, যারা আমানতদারিতা রক্ষা করে, ওয়াল্লাযীনা, যারা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, যারা আমানত আমানতের খিয়ানত করে না, আমানতদারিতা যারা রক্ষা করে, এরপরে ওয়াদা করলে যারা রক্ষা করে, সুবহানাল্লাহ, কোন এরকম ঈমানদার আছে সমাজে? আছে, আছে দেখি পৃথিবী এখনো আছে। ঈমানদাররা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না ততদিন, যতদিন এই পৃথিবীতে আলেমরা থাকবে, ঈমানদাররা থাকবে যতদিন। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, সালাত আমাদের জন্য আমানত দিয়েছেন, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়বে, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদের ওয়ারিস বানিয়ে দেব, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমানতের খিয়ানত যারা করবে না, ওয়াদা করলে যারা রক্ষা করবে।
আমার আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। যে মানুষগুলি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়বে, আমার আল্লাহর ঘোষণা হয়ে গেল, দুনিয়ার মানুষেরা আমানতদারী হন, ওয়াদা করলে পূর্ণ করো, যাকাত দাও, জিনা ব্যভিচার করো না, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করো, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ো, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিলাম। কিসের মালিক ভাই? হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই যে আপনারা এই এখানে বসেছেন মাগরিব থেকে এশা, বিশ্বনবী বলেছেন এক নামাজ থেকে যারা আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আজকে যে এক ঘন্টা সময়ের জন্য বসছেন, আপনাদের যে কত বড় প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিবেন এটা বলে শেষ করা যাবে না। আমি এটা বলে শেষ করতে পারবো না যে কত বড় প্রতিদান আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ আপনি যখন মসজিদের ভিতরে ঢুকছেন, আপনার কাঁধে যতগুলি গুনাহ ছিল আল্লাহ পাক, এটা আল্লাহর ঘর, কার ঘর? এই জায়গা পবিত্র না অপবিত্র? পবিত্র জায়গায় কি অপবিত্র হয়ে ঢুকতে পারবে? কথা কন, পবিত্র জায়গায় পবিত্র বান্দাদেরকেই আল্লাহ ঢুকান। ওই যে গেট দিয়ে যখন আপনি পাড়া দিয়েছেন আল্লাহুম্মা ফতাহ লি, মসজিদে ঢোকার আদব হচ্ছে ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, আমিন। তাহলে দেখেন যে বাহিরে ফেরেশতাদের কাঁধে আমাদের গুনাহগুলো সব আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এই যে গুনাহগুলো আল্লাহ ফেরেশতাদের কাঁধে যখন চাপিয়ে দিলেন, কিছুক্ষণ যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দাদের গুনাহগুলো এত ভারী আল্লাহ, আমরা তো রাখতে পারতেছি না, আমাদেরকে আপনি করে দেন, মুক্তি দিয়ে দেন, আর পারতেছি না, এত গুনাহ আমাদের কাঁধের উপরে আপনি চাপায় দিছেন, আমরা গুনাহগুলা আর রাখতে পারতেছি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আমার গোলাম, আমার বান্দারা আমার মসজিদের ভিতরে ঢুকেছে আমাকে স্মরণ করার জন্য, আমাকে ডাকার জন্য, তোরা যদি কাঁধে গুনাহ আর না রাখতে পারিস, জাহান্নামের ভিতরে সমস্ত গুনাহগুলো নিক্ষেপ করে দে। যত বেশিক্ষণ থাকবেন লাভ আছে না নাই? জোরে বলেন। আর এক নামাজ থেকে আরেক নামাজের ফায়দাটা কিন্তু আলাদা। অন্তত সপ্তাহে যদি একটা দিন আমরা এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত থাকি, পুরো সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কথা কন, কে দিবেন? আল্লাহ।